আসিবে না ফিরে, বেলাল আবার আসিবে না ফিরে, হইয়া মুয়াজ্জিন তুমি এবার হাঁকবে আজান, শুধবে তাহার ঋণ, সুবেহে সাদেক ফিরে যাই দেখো এখনো আজান ধ্বনি, হৃদয়ে কাবার মিনারে তোমার উঠুল না হাই শুনি, জাগো মুসলিম নতুন করিয়া সুবেহে সাদেক আজ, মুখে লয়ে তুমি কোরআনের বাণী হৃদয়ে কুচকাওয়ার, প্রাণ চঞ্চন্য উঁচু মানেদের মোবারক বাদ দেই, উঠো জাগো চলো সামনে আগায় আর সে সময় নেই, অশ্ব সজল আছিতে তোমারে ফুটাইতে হবে হাসি, দুর্বলে দিতে হইবে অভয় মানবের ভয় নাশি, আধারে আলোক জ্বালাইতে হবে ফুটাইতে হবে ফুল, না হলে ধরাই জনম বিথায় জীবন সাধ্য ভুল, জীবনের জয় বহিয়া সমুখে আগাইয়া চলো সবে, শুধু তারপর কর নির্ভর নিশ্চয় জয় হবে, নারায়ে তাকবীর। ভোল্টেজ নাই কেনে, চা জিলাবি কিছু খাননি নাকি দোকানে দিকে যাননি, নারায়ে তাকবীর। একাই চেঁচালে হয় প্রত্যেক দিন বকা মানুষ, তাও দেখেন আপনাদের থেকে বেশি চলছে গাড়িয়া, একটু বলতে হবে আর কি, এগুলি জিকিরে পরিগণিত হবে নেকির হকদার হবেন তো। 2000 একজন মা বোনদের কাছ থেকে 3000 পেয়েছি, 5000-10000 এখনও পাইনি, চট করে আসুন খুব তাড়াতাড়ি আসুন জি, 10000 টাকা আল্লাহর রাস্তায় কোনো বান্দা দেন তো দেখি, 10000 টাকা দেন। মাদ্রাসা দেখছি পিলার তৈরি করা আছে, বিল্ডিংয়ের দরকার জি, দোতলার উপরে পিলার খাড়ো করা আছে, ছাদ হয়নি এখনও, ঘেরা হয়নি, অনেক বাকি আছে, কেউ দেন 500 ইঁট, কেউ 1000 ইঁট, কেউ 10 ব্যাগ সিমেন্ট, কেউ 50 ব্যাগ সিমেন্ট লেখিয়ে দেন। হ্যাঁ, মাদ্রাসা ইনশাআল্লাহ তৈরি হবে, ওদিক জানালে বাবা আমি কেমন করে নিব, হাত যাবে নাকি, হ্যাঁ আসেন চটচট করে আসেন, বকিলি করিয়ে না বুঝলে, বকিলির গল্পটা একটু শুনে না হলে বুঝতে পারবেন না বকিল কাকে বলে। এক বকিল 50 টাকা দেখেন গামছা কিনেছে বুঝলে, 50 টাকা দিয়ে গামছা কিনা, গামছা কদিন যাবে, এককাল 50 টাকা দিয়ে গামছা কিনে পুরনো হয়ে গেছে, আর স্ত্রী সাপ করছে তো ফেঁসা ফাঁসার মতন হয়ে যাচ্ছে, তো বলছে গামছা কান ছিঁড়ে গেছে, কেন গামছা কিনে নেবে, 50 টাকা দিয়ে গামছা কিনেছি, এখানে তো শেষ করলে হবে, আরও কিছু বানাতে হবে, বলে কী বানাবে তুমি, তো পোতা সম্পর্কে হলো দর্জির কাজ যা বলছে ভাই একটা সেন্টু গেঞ্জিওয়ালা বানিয়ে দেন আর ভাই গামছা খান কেটে, কত বছরের মেয়ে একটা হারিয়ে গেছে, নায়েসা 4 বছরের মেয়ে, বাবার নাম আনসারুল, 4 বছর একটা মেয়ে, নায়েসা নাম, বাপের নাম আনসারুল, আনসারুল মাডাং ঘোলে বাড়ি, হ্যাঁ এই পাশে মাডাং এই বাড়ি, হ্যাঁ কোনো জায়গাতে দেখে রাস্তাঘাটে 4 বছরের মেয়ে মানে কে না হারকেট লাগিয়ে দেবে, ও দেখেন পেয়ে থাকলে একটু স্টেজে এনে দিবেন, কাঁদছে তার আব্বা আম্মা খুঁজছে, তো বুঝতে পারলেন দর্জি তো ছানা বড়া, তো জীবনে এরকম হয়নি গামছা কেটা গেঞ্জি বানা, বানিয়ে দিলে বুঝলেন, তারপরে এক সপ্তাহ গায়ে দেওয়ার পর স্ত্রী সাপ করছে বলছে আর চলবে না গো, জামাটা ছিঁড়তে গেল তো কিছু হবে নাকি, রাগ করে বলছে কিছু করে, হ্যাঁ হ্যাঁ থাম থাম কার রুমাল বান্ধে আনতে হবে, তো দর্জিকে যা বলছে এই গেঞ্জিটা কেটে তালি টালি দিয়ে জড়িয়ে টেনে রাখেন, রুমাল গালা বান্ধে দেন, আরে ভাই শ্বশুর বাড়ি 20 বছর আগে দিয়েছিল রুমাল ছিঁড়ে গেছে, গেঞ্জি ফেঞ্জি লুঙ্গিতে যাতি ভাই লাপটাক মুছেলি, এখন বানিয়ে দিলে, তারপর স্ত্রী সাপ করতে গেছে কিছুদিন পর, তো বলছে এবার কী করবে, থাম ফেলিস না আমি চিন্তাভাবনা করি, তো চিন্তাভাবনা করে লেড়ে ছেড়ে দর্জির কাছে লেগে বলছে একটা টুপি হবে না রে ভাই, নমজ ধরেছি এখন আমি, দর্জিকে ছাড়বে না টুপি বানিয়ে নিলে বুঝতে পারলেন গামছা, 50 টাকা দামের গামছা কেন সব হচ্ছে গো, ফেলছে না, তারপর টুপিটা কিছুদিন ব্যবহার করার পর জুমা টুমা পড়তে টোতে গেল, ময়লা হেঁচের স্ত্রী সাপ করছে তো রাগে দিয়েছে ঠেলে, তো ফেঁসে শেষ আর চলবে না, বলছে আর কিছু করবে না কি, বলছে থাম কেন সকালবেলায় দেখুন চুলাটা জ্বালাবি না, তখন এই গামছা খান দিয়ে জ্বালাস তাও আগুন খান জ্বলবে, তাও তো পানি খান একটু গরমিবে, তাও তো কাজে লাগলো, বলছে আল্লাহ চিপটা দেখেছি কিন্তু এইরকম 4টা চিপটা আমি চোখে দেখিনি, তো
রাগ করে তখন বলছে ছাইখানি কিছু কাজে লাগবে, বলছে হ্যাঁ একদিনকার মা জন হবে না মোটা বুদ্ধেন। আর স্ত্রীকে বলছে ছাইখানি ফেলিস না, তা হাত আলিয়া দাঁত ঘুষছে, ওই 50 টাকা দামের গামছা ছাই হয়েছে, দিয়া মাজন করতে করতে আপনার এই ঘাটে যাচ্ছে, তো মুখ ভর্তি হয়ে গেছে, বলছে ফেলে দিলি 50 টাকা, এতদিন খুব রুখে রাখলাম, বানালাম গেঞ্জি, বানালাম রুমাল, টুপি বানালাম, চায়ের গরম পানি করলাম, মাজন করলাম, আর মনে হয় রুখতে পারবো না, মুখ ভরে গেছে, কথা বলতে পারছে না, ও করছার কচলেছে, ঘাটে নদীতে ফেলে দিয়ে খালি লাফেছে, এক চলে গেলো 50 টাকা। তো দূর থেকে আর বেটার ভাতিজা করছে, চাচাকে কী এলো এমনি কেন করছে, সাপটা বাসে নাকি চলতো, এসা বলছে চাচা কী ব্যাপার, বলছে 50 টাকা ধরে রাখতে পারলো না রে বাবা, এদের চলে গেলো পানিতে হেলে বেড়েছে 50 টাকা। তো কিপটা কত বড় যে কিপটা ছিল আল্লাহ ভালো জানে, বুঝলে, হ্যাঁ অনেক কিপটা আছে, কয় কেজি চার রান্না করছে তার স্ত্রীকে হিসাব নেবে বুঝলে, হ্যাঁ স্বামী কাউরি মোটা বুদ্ধি আছে তো স্ত্রী মোটা বুদ্ধি আছে। আমাদের এলাকার মানুষ প্রত্যেকদিন সকালবেলায় উঠে পাহাড় যায়, সন্ধ্যাবেলায় আসে, যা আজকে আর কালকে আর যা চাল লাগবে কিনালে আসে, তো একদিন শনিবারের দিন এসে রোববারে পাহাড় বন্ধ, তো দুদিনকার চাল নিয়ে এসে 3 কেজি বুঝলেন, তো গামছা থেকে প্রত্যেক দিন ঢেলা হাঁড়িতে দিয়ে দেয়, সেদিনও দিয়ে দিয়েছে, তো এক উত্তোলন হয়েছে তো থামে না চাল, ডাবল চাল কোনো হাঁড়ি তার থামে রে ভাই, উতলে পড়ে গেছে, তো বলছে হাজি টুনটুনির বাপ এক কোন দোকান থেকে চাল নিয়ে এসে, বলছে কেনে, বলছে আল্লাহ কত বড় করতেছি, এক উত্তোলন হয়েছে তো থামায় না উতলে পড়ে গেছে, বলছে চাইলটি সবটি দিয়ে দিয়েছিলে নাকি, বলছে হ্যাঁ, বলছে আল্লাহ তোর মতন খেপে গেলে আর সংসার করা যাবে না, 3 কেজি চাল আর 1.5 কেজি চাল এটাও পার্থক্য যখন বুঝতে পারিস না, এত ভাতারও ঘর করছি না কার ঘর করছি তুই, বুঝলে, তো একজন শুধু মোটা বুদ্ধা থাকে না, অন্যজনও মোটা বুদ্ধা থাকে, সংসার কোলে মালে চলে এইসব বুঝতে পারলেন, তো আমরা সব বুদ্ধিজীবী মানুষ, মা বোনেরা এসেছেন এখানে, মা বোনদের কাছে কানেকশন হচ্ছে ইনশাল্লাহ আসবে, আপনাদের কাছে আবদার রেখেছিলাম আল্লাহর হস্তে এই দিনই প্রতিষ্ঠান ফিসাবিলিল্লাহর পথ, ভাইজান দুনিয়াতে আপনি কাজ করবেন, আল্লাহ নবী বলছেন অনাবি হরে আতা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, রাস্তাগুলো ডিলেট হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন, এই হাদিসে আল্লাহ নবী বলছেন 3টা পদ বন্ধ হয় না, অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন ওয়ানাসিন কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবুন আজরি লিল আব্দি আজরুহুন নাম, আল্লাহ নবী বলছে 7খানা আমল তার বাকি থাকে, 7 কাজ জারিয়া হিসাবে পরিগণিত হয়, 7খানা আমল, ইলমান আল্লামাহু অকারা নাহারা, এইভাবে হাদিসে আল্লাহ নবী আলোচনা করছেন 7খানা জিনিস বাকি সব থাকে না, নমাজের নেকি পাচ্ছিলাম, নমাজ পড়ছিলাম শেষ, রোজা করছিলাম শেষ, কিন্তু আপনি দান করেছেন এই প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে দান করেছেন, আপনার টাকা দিয়ে যা কিছু দিয়েছেন সেই দিয়ে মাদ্রাসা তৈরি হয়েছে চলছে, আপনি মরে গেছেন কবরে চলে গেছেন, আল্লাহ নবী বলছে ওয়া ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা, এই কবরে আপনার নেকি পৌঁছিতে থাকবে, মুমিন মুমিনা যারা আছে তাদের নেকি কবরে পৌঁছিতে থাকবে, সাবুন আজরি লিল আব্দি আজরুহুন্না, আল্লাহ নবী বলছেন যে এই 7খানা আমল অহুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, মরণের পর কবরে চলে যায়, কবরে যতদিন কবরের জিন্দেগি আলামে বারজাখের জিন্দেগি যতদিন আপনার আছে ততদিন পর্যন্ত আপনি কবরে নেকি পেতে থাকবেন, 7খানা আমল তার মধ্যে ওয়া ইলমান আল্লামাহু, এলেম শিক্ষার প্রতিষ্ঠানে যারা দান করবে, এলেমের রাস্তায় যারা দান করবে,
এলেম কোরআন হেফজ করেছে, কেউ আলেম তৈরি হচ্ছে, শাইখুল হাদিস তৈরি হচ্ছে, মহাদেশ তৈরি হচ্ছে মাদ্রাসাতে পড়ে। দিন ধর্মের কথা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, শরীয়তকে তাদের কাছ থেকে আমরা বুঝতে সক্ষম হচ্ছি। দিনই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় আমার আপনার কাছে দিন থাকবে না, মুছে যাবে, বেদিনে পরিণত হয়ে যাব আমরা, আল্লাহর গজব পৃথিবীতে আসবে ব্যাপকভাবে। তো আসুন, 5000টা টাকা আপনাদের কাছে আমি চেয়েছি, দাবি করেছি, আল্লাহর হস্তে কেউ অল্প দাবি করেছি, মাত্র 5000 টাকা একটা কলম, আল্লাহর বান্দা কেউ নেই 5000 টাকা দিবেন? মায়ের এরকম সন্তান আমরা সকলে, জননীর ভালোবাসা আমরা সন্তান, মায়ের মতো আদর পৃথিবীতে আর কেউ দেয় না। মায়ের কাছে ছেলেরা কোনো দিন বুড়ায় না, মায়ের কাছে ছেলে মার কোনো দিন বুড়ায় না, বয়স হয়ে গেলেও মায়ের মায়ের মতন কথা বলবে ছেলেদেরকে। আর ছেলে যদি কত খবর রাখবে, জালসাতে যায় আসি, বাড়ি চলে যায়, মা খানা এখন দুনিয়াতে বেঁচে আছেন, খবর নেয় মোদাসের কোথায় আজকে গেছে, এলাকায় আসতে গেলে এলাম চলে গেলাম কোনদিন বলি কোনদিন বলতে পাই না, একটু দূরে গেলে তখন বলে যায় মা মালদা গেলাম, দিনাজপুর গেলাম, বর্ধমান গেলাম, দোয়া করিও, বলে যা কখন আসবি রে বেটা কখন আসবি। মায়ের মন, মায়ের মতন আদর স্নেহ ভালোবাসা আর কেউ দিতে পারে না। আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, কবরে পড়ে আছে, এমন কোনো আল্লাহর মায়ের সুসন্তান এই মজলিসে আসেন, মায়ের জন্য 5000টা টাকা দেবেন? মা হারিয়ে গেলে মা পাওয়া যায় না, পরের মাকে মা বলে সান্ত্বনা পাওয়া যায় না, দিল ভরে না, মন ভরে না, প্রাণ ভরে না, নিজের মাকে মা বলে প্রাণ ভরে যায়। মায়ের বিকল্প পৃথিবীতে আর কেউ নেই, মায়ের স্নেহের মতন আর স্নেহ পৃথিবীতে নেই, কেউ দিতে পারে না। এমন কোন ভাই বাবা যে আছেন মা হারিয়ে বসে আছেন, মা হারিয়ে গেছে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, মায়ের জন্য মায়ের রুহের মাগফিরাতের জন্য মায়ের কবরকে শান্তিময় করার জন্য আল্লাহর কোন বান্দা বান্দি 5000 টাকা হাওদে আমার দেবে? 5000 টাকা একটা কলম আমার হাতে দেবেন ভাইজান। এই দান হাসরের ময়দানে আপনাকে ছায়া করবে। মেয়ে মহল থেকে 16480 টাকা আর এটি দুয়া দিন। মেয়ে মহল থেকে 16480 টাকা, 16480 টাকা এসেছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা বসে আছে বুঝি আর আলেতে, পাঠাইলো দান যাহা দেখিতে বিলেতে, আনু আরাম আনু আরাম ফেরা দান, তাব সেরা কোন সম আরো মারি যাম, জরিনা রহিমা আরো তাজকে রাখাতন, আজে মা নাজে মা জানো সখী না বেগম, মা বেটি খালা ফুফু বোন ও ভাতিজি, সকলের দানে আল্লাহ তুমি রাজি, স্বামী সহাগিনী তুমি তাদের বানায়ো, স্বামী সাথে হওয়ার বাতে রাজি যে রাখিও, সন্তানাদি গণে তুমি দিও সুখদান, আই দুয়া করি বাড়ি শুনো দয়াবান, ও গো আল্লাহ পাক তুমি পরওয়ার ও দেগার, ধন্য করিয়া রাখো এ ভুবন পর, দানিও তাহাকে তুমি সোনারি সংসার, ভুল তুটি জীবনের মাপ করে দিয়া, আদরে যতনে তুমি রাখিও ভুড়িয়া, ও গো আল্লাহ পাক তুমি হে দয়ালু দাতা, মাপ করে দাও জীবনের গুনা খাতা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। বেনামিতে 20 টাকা বেনামি আসিয়া, দিল দান 600 লেখ গ্রহণীয়া, বাজাউল ওই মত দিল 1000, আগ্রহণীয়া নিয় খোদা পরওয়ার ও দেগার, এই টাকা যদি তার কাছে তে রহিত, সন্তানাদি টাকা নিয়ে কত সুখ পেত, প্রভু দয়াবান আর
আজ তোর মহাবতে এক হাজার টাকা দিল দেখি মাদ্রাসাতে। হামিমুদ্দিন হাসিমুদ্দিন ওই মত দুই শত দিয়া আব্দুস সত্তার তবু না গেল ভুলিয়া। জহুরুল মমিন পাঁচ শত দিল দাম বেনানিতে একাধিক ক্ষণে পাইলাম। জয়িনা বাবা নামে এখানে আসিল স্বামীরও নামেতে দোয়াচে দান দিল। দিল যাহা দান বাড়ি তোমার রাহায় আগ্রহ নিয়া নিও খোদা পে দয়াময়। স্বামী সহাগিনী মো স্বামী গেছে মারা দুনিয়াতে কেউ নাই হয়ে দিশাহারা। হাইরে মাথার চাতা স্বামী বড় ধন দহে যেন এবনের ভাঙা নিত্যমম। ছেলে মেয়ে ধন মাল বাড়ি গেছে রেখে উদাস উদাস লাগে ভুবন দেখে। কানে দুল নাকে ফুল হাতে নাই বালা খোপা বাঁধা চুন নাই নাই গলার মালা। এই সব ধন মান নিয়ে গেল কোথা সদা মনে পড়ে তার প্রাণে লাগে ব্যথা। ব্যথায় ব্যথিত হয়ে স্বামীর কারণে দিল যাহা দান একই এসে সবাসনে। বেনামিতে বেনামিতে বাইশশো টাকা বেনামিতে দু হাজার দুই শত দান গ্রহ নিয়া নিয় খোদা রহি মোরামান। আরো কথা একটি পেকে বাদিল দান রফিকু আলেম শত খনে পাইলাম। বল্লারপুর হতে ভাই ভাই কমিটি আসিয়া দিল দান পাঁচ শত লেখক গ্রহণিয়া। রেজাক নামে থেকে বা দিল এক শত বহালো রাখিও দিনে কাজির বিরত। হায়াত আলী ওই মত দুই শত দিয়া নেজাউল ওই মত নেফাউল ওই মত না গেল ভুলিয়া। বেনামিতে মিডিলেটে দেখিয়া কাধিন আকরি আছে দান বাড়ি মন মোয়াফিন। আরো বেনামিতে দেখি দিল একশত বহালো রাখিও দিনে কাজির বিরত। আর মানসেক দুই শত দান দিয়া সুদ্দিন ও নামেতে তবু না গেল ভুলিয়া। মায়েরও নামেতে দেখি দিল দুই শত বহালো রাখিও দিনে কাজির বিরত। মাতা মহাগুরু আজ নাই বর্তমান অন্ধকার কবরে মাও করেছে গমন। তাই আজ যোগ্য ছেলে মায়েরও কারণে দিল যাহা দান একই এসে সবাসনে। ওগো আল্লাহ পাক তুমি শুনো নিবেদন হাসরে মায়ের সাথে করায় দর্শন। মালেক নামেতে দেখি এক শত দিয়া বেনামিতে আড়াই শত তবু দান নিয়া। দিল যাহা দান বাড়ি তোমার রাহায় আগ্রহ নিয়া নিও কে জানি। আচ্ছা তো এইভাবে দান আপনার খুচরো খুচরো দানগুলো এসেছে। হ্যাঁ মা বোনের আগে দান দিয়েছেন এখানে আপনার ষোলো হাজার চারশো আশি টাকা। তো উল্লেখযোগ্য দান তাদেরও নেই পাঁচশো কি হাজার দু হাজার টাকা কোনো মেয়ে দিয়েছেন জরিনা রহিমা এইভাবে নাম উল্লেখ নেই। তাহলে কেউ দিয়েছেন দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এইভাবে দান একত্রিতভাবে তাদের এই দানটা হয়েছে। তো দাম যা দেখলাম সব খুচরো একশো দুশো পাঁচশো এক হাজার মিডিলে মিডিলে এসছে। পাঁচ হাজার টাকা দান এখনও পাওয়া যায়নি। যদি কোনো আল্লাহর বান্দা আছেন তো আমি ছোট্ট করে আবদার একটা রেখেছি কেহ পাঁচ হাজার একটা কলম দশ কলম এবং দশ হাজার দেন সময় মনে হয় আমার চলে এসেছে আর কি। হ্যাঁ তো আপনারা কেউ দিলেন এটা নেন। ওগো কবর গাহের মাটি দুনিয়ারে মায়ার বুকে তোমার জেনেছি খাটি। কবে তুমি হাই ডাক দিবে মরে তোমারি শীতল কোলে। ঘুমারে পড়িব তোমারি বক্ষে দুনিয়ার মায়া ভুলে। ওগো কবর গাহের মাটি দুনিয়ার এই মায়ার বুকে তোমার জেনেছি খাঁটি। রবে নাচ পেতে দিবে তুমি হাই ধুলির আসন পেতে দিবে তুমি ভাই ধুলির আসন। জানাবি আদর কত ঘুমায়ে পড়িব তোমারি
বক্ষে চিরজীবনের মত রোগ কবর গাঘের মাটি দুনিয়ার মায়ার বুকে তোমার জেনেছি খাটি রাবে না সেদিন পিতার আদর মায়ের সিঁহির কোল আহা রাবে না সেদিন পিতার আদর মায়ের সিঁহির কোল বন্ধুজনের অনুভূতি সেই শিশুদের কলরব কতজন আসিবে ক্রন্দন ভরে ডাকিবে শিয়রে ধরে স্মৃতির অসুর কত বন্ধু ঝরিবে তাহার পরে কবর গাঘের মাটি দুনিয়ার মায়ার বুকে তোমার জেনেছি খাটি আপন আলয়ে আপন আলয়ে ফিরে যাবে সবে আমার একা কবরে রেখে হাসিবে তুমি সবার কাদায় বেদনার শুরু মেখে গো কবরের খান সুদূর গতে আসিবে যেদিন অজানা দেশের ডাক যেমনি এসেছিলাম একের দিন তেমনি চলিয়া যাব বিদায় বিলা আর আমি কোথায় সঙ্গের সাথী পাব বিদায় বেলা আর আমি কোথায় সঙ্গের সাথী পাব প্রিয়তমা দিবে না কবু শেষ করে দেব আমি শেষ করে দেবো শেখ আমি শেষ করে দেবো দেখেন এটা এই গো মাইক ম্যান কই গো এইটা ঠিক করে দেন ফের তখন ভেঙে যায় তখন মুশকিল নেই ওটাই দেন না হ্যাঁ আগেও আমি এসেছি
সবাই জানে এলাকার মানুষ সবাই জানে আমি অন্তত একবার এই কারণে আছে যে সকলের সঙ্গে দেখা হয় না এরকম একটা মুরগি যে চাষ হয় প্রত্যেকের সঙ্গে।